Assalamualaikum warahmatullahi. Alhamdulillah. Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Amma ba'du faqad qala Allah tabaraka wa ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وجاء في الحديث عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أولادكم وأحسنوا أدبهم أو كما قال عليه الصلاة والسلام صدق و شمانت مسلمان اكرام الله تبارك وتعالى لاخو كوتي شكريا جي الله تبارك وتعالى يمر في التخر جمعار دين জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘরের মধ্যে আইয়া উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, যার কারণে আমরা প্রত্যেকে মিলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করিয়া যেন করি আলহামদুলিল্লাহ। আমি আপনারা সম্মুখে পাক কালাম থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে পাক তিলাওয়াত করছি। যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত আর এই হাদিসের সামনে রাখি আমি দুইসার কথা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার মূল আলোচ্য বিষয় হইল আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা। মা বাবা হিসাবে সন্তানদেরকে কিভাবে গড়িয়া তোলা দরকার, এই ব্যাপারে ইসলামিক শরিয়া এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কি কি দিক নির্দেশনা দিছেন। আমি প্রথমে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার তান ধন সম্পদ এবং তোমার তান সন্তান সন্ততি তোমার তান লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে পরীক্ষার একটা উপকরণ। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর তুমি তাই জানিয়ে রাখো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আছে মহা পুরস্কার। আর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে মুবারক তিলাওয়াত করছি, এই হাদিসটা বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমার তান সন্তানগুলোর সঠিক মূল্যায়ন করো, ও আহসিনু আদাবাহুম, এবং তারারে উত্তম আদব আখলাক শিক্ষা দান করো। মুহতরম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি যে একজন নারী এবং পুরুষের দাম্পত্য জীবনের উত্তম এবং মূল্যবান ফসল হইল সন্তান সন্ততি। ছেলে মেয়ে সন্তান হইল মানুষের পরিবারের সৌন্দর্য, মানুষের অন্তরের প্রশান্তির বিষয়। কিন্তু সন্তান যদি প্রকৃত ভালো সন্তান হয় না, সেই সন্তান অন্তরে প্রশান্তি আনা তো দূরের কথা, অন্তরের মধ্যে আগুন জ্বালাইয়া দিয়ে। তাই নিজের সন্তানরে আদর্শ মানুষ রূপে গড়িয়া তোলা অত্যন্ত জরুরি। সন্তানরে পৃথিবীতে আনা পর্যন্তই কিন্তু মা বাবার দায়িত্ব শেষ না, বরং একটা দায়িত্ব শুরু হইল। সন্তানটারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রকৃত বান্দা হিসাবে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হিসাবে, একজন আদর্শ মানুষ হিসাবে তৈরি করিয়া এই পৃথিবীতে রাখিয়া যাওয়া প্রত্যেক মা বাবার অন্যতম একটা ইমানি দায়িত্ব। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন, একজন বাবা তার সন্তানরে যা কিছু প্রদান করবা, যে প্রপার্টি যে সম্পদ প্রদান করবা, তার মধ্যে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি সম্পদ হইল আফদালা মিন আদাবিন হাসানিন, বাবা কর্তৃক সন্তানদের উত্তম আদর্শ এবং শিষ্টাচার শিক্ষা দান করা। মুআজ্জাজ হাজিরিন, একটা সন্তান পৃথিবীতে আসলে কি কি করণীয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা শিখাইয়া দিছেন।
প্রথমত হাসি মুখে সাদরে সন্তানটারে কোলে তুলিয়া নেওয়া সেই সন্তান কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক কারণ কন্যা এবং পুত্র সন্তানের ব্যাপারে মানুষের কোনো হাত নাই যদিও কিছু মানুষ সঠিক জ্ঞানের অভাবে কন্যা সন্তান পৃথিবীতে আসলে মন খারাপ করিলে কিন্তু কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন ইহা বলি মাই ইয়াশা উইনাসা আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি এখানে কারো কোনো হাত নাই এবং মেডিকেল সায়েন্সের দ্বারাও প্রমাণিত যে এখানে সন্তানের মায়ের কোনো হাত নাই ওয়াহা বলি মাই ইয়াশা উল যুকুর এবং যাকে ইচ্ছা আমি তাকে পুত্র সন্তান দান করি আউ ইউজাউইজুহুম যুকরানাও ওয়া ইনাসা এবং যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা দুটুই দান করি ওয়াজআলু মাই ইয়াশা ওয়া আকীমা এবং যাকে ইচ্ছা তাকে সন্তানহীন রেখে দেই সন্তান পৃথিবীতে আসলে দ্বিতীয় করণীয় কাজ হইল এই সন্তানের কানে তাওহীদের বাণী পৌঁছাইয়া দেওয়া অর্থাৎ কানের মধ্যে আজান দেওয়া তৃতীয় করণীয় কাজ হইল সামর্থ্য থাকলে আকিকা করা পারলে সপ্তম দিনে না পারলে চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে আর না পারলে যে কোনো একদিন দিনে আদায় হয়ে যাবে চতুর্থ কাজ হইল এমন একটা সুন্দর নাম রাখা যে নামটা ইসলামী আদর্শ চিহ্ন বহন করে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামতি বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফা আহসিনু আসমাকুম তোমাতান রে কিয়ামতর দিন তোমাতান নাম দরিয়া তোমাতান বাবার নাম দরিয়া দেখা হইব সুতরাং তোমাতান সন্তান হলরে ভালো একটা নাম রাখো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম একটা শিশুর প্রথম শিক্ষক হইল তার মা বাবা শিশু তার পরিবার থেকে সব কিছু শিখে মা বাবা থেকে সব কিছু শিখে সুতরাং একটা সন্তান যখন কথা বলতে শিখে কিছু বুঝতে শিখে তখন মা বাবার দায়িত্ব হইল তাকে বিশুদ্ধভাবে কথা বলা শেখানি আদব কায়দা শেখানি সালাম শেখানি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় বিষয়টা শেখানি এটা প্রত্যেক মা বাবার দায়িত্ব বাচ্চারা যে প্রতিশ্রুতি প্রদান করা হয় সেটা অবশ্যই পূরণ করা দরকার কারণ মিথ্যা প্রতিশ্রুতি থাকি মিথ্যা বলার একটা শিক্ষা তারা মা বাবার কাছ থেকে শিখে সম্মানিত মুসল্লিয়ান বাচ্চারা রে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিতে লাগবে নামাজ শিক্ষা দিতে লাগবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন সাত বছর বয়সের সময় তোমার তান সন্তান সন্ততি হলরে নামাজের শিক্ষা দাও ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ওয়া আশর সিনিন 10 বছর বয়সের সময় নামাজ আদায় না করলে তারার শাসন কর যে মা বাবা নিজেই নামাজ আদায় করেন না তারা তান সন্তান হলরে নামাজের লাগে কি শাসন করবা তার আপনি চলবা বিপথে উত্তর দিকে যাইবা আর দক্ষিণ দিকের সুফল কামনা করবা এটা তো সম্ভব নাই প্রত্যেকে কামনা করবা নিজের সন্তানটা যেন আদর্শ সন্তান হয় কিন্তু আদর্শ শিক্ষা দান করতা না আবার আদর্শ সন্তান পাইলিতা এত সহজ তো নাই মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মানুষ যখন শিশু অবস্থায় থাকে তখন তারা কাদা মাটির মতো থাকে আপনি কাদা মাটি দিয়া যা কিছু ইচ্ছা নিজের মতো তৈরি করতে পারবা আর যখন বড় হয়ে যাইবা তখন কাদা মাটি শক্ত হয়ে যাইব আপনার ইচ্ছা মতো কোনো কিছু তৈরি করতে পারতাম তাই ছোটবেলা থেকে সেই আদর্শ শিক্ষাটা প্রদান করা অত্যন্ত প্রয়োজন যাই হোক শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক মা বাবারে নিজের সন্তান সন্ততি হলরে আদর্শ সন্তান রূপে গড়িয়া তোলার তৌফিক দান করতা হোক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন